सरकार जो राजनैतिक दलगुलो के हमला कर रेखे तक ही जो छात्र जनता सारा बांग्लादेश के संगठित करार जन्य मुक्तिजुद्ध चेतना के वास्तवायन करार जन्य देश गणतंत्र पूर्ण प्रतिष्ठा एवं आईने शासन प्रतिष्ठार जन्य जो एकत्रित हो तक हमारे बिुदे तरह से पेटवा लीग बाहिनी छात्र लीग जुब लीग सन्त्रासी लीग और दुईफोर संगठन विभिन्न सन्त्रासी बाहिनी के तरा जलिए दीचे চরিত্র হরণ করার জন্য নানা ধরনের কালিমেলে বলার চেষ্টা করছে। বন্ধুগণ, আপনাদের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানেন, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত হাজার হাজার মামলা রয়েছে, তারা আজকে রাজপথে নামতে পারে না, তাদেরকে আমরা হামলা করে হত্যা করে রেখেছে। যখন আজকের ছাত্র যুবক তরুণ যখন আমাদের নেতৃত্বে সংগঠিত হচ্ছে, তখন এই ভারতের জমিদার সরকার তাদের ক্ষতি হারানোর ভয়ে আমাদের উপরেও চড়াও হচ্ছে। যখন ছাত্রাধিকার পরিষদের নেতা কর্মীরা রংপুরে পুলিশ বাধা দিয়েছে, আজকে সিরাজ চন্দ্রেও ক্ষমতাসীন দলের দুর্বৃত্ত লীগ তারা হামলা করেছে, তারা আমাদের সহযোদ্ধা পাঁচজনকে তুলে নিয়েছে। আমরা ওই ভারতের দালাল ভারতীয় আধিপত্যবাদের দোসর অতি প্রদীপ গং নামের পুলিশ লীগের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদেরকে সচেতন থাকতে হবে, ইতিমধ্যে আমার বক্তব্য আমি বলেছি, 2008 সালে ভারত এই 2007 সালে একটি 1/11 এর মতো পরিস্থিতি ঘটিয়ে এই বাংলাদেশকে তাদের একটি করপ রাষ্ট্রে পরিণত করেছে। বাংলা মিরর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।